জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 700টি শ্লোকের ধর্মগ্রন্থ, 700 শ্লোকের একটি গ্রন্থ বিধায় একে সপ্তসতী বলে। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব কুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় ও বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবন চর্চার একটি ব্যবহারিক পথ নির্দেশিকা। গীতাকে গীতা উপনিষদ বলা হয়। কৃষ্ণের মুখ থেকে যে বাণী নিঃসৃত হয়েছে গীতায় তা ঐশ্বরিক বাণী হিসেবে মানা হয়। মনে করা হয় বেদব্যাস রচনা করেছিলেন মহাভারত, সেজন্য মহাভারতের অংশ গীতাকে মানা হয়। তাই গীতাকে তার রচিত বলেই মনে করা হয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতা 700টি শ্লোক নিয়ে 18টি অধ্যায়ে বিভক্ত। এই 18টি অধ্যায়ের নাম হলো, প্রথম হলো বিষাদ যোগ, দ্বিতীয় হলো সাংখ্যযোগ, তৃতীয় হলো কর্মযোগ, 3 কর্মযোগ, 4 জ্ঞানযোগ, 5 কর্মসন্ন্যাস যোগ, 6 ধ্যানযোগ, 7 বিজ্ঞানযোগ, 8 অক্ষর ব্রহ্মযোগ, 9 রাজগুহ্যযোগ, 10 বিভূতিযোগ, 11 বিশ্বরূপ দর্শনযোগ, 12 ভক্তিযোগ, 13 প্রকৃতি পুরুষ বিবেকযোগ, 14 গুণত্রয় বিভাগযোগ, 15 পুরুষোত্তম যোগ, 16 দৈবাসুর সম্পদ বিভাগযোগ, 17 শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, 18 মোক্ষযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ ও ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে বিস্তারিতভাবে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। শ্রীমদ ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছেন, যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জগতে অর্জুনের মতো আমরা প্রত্যেকই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবনী থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেবে। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মূল্যবান উপদেশ ও বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত, নিজের জন্য অনেকটা ভালো। ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে বলছেন, জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে। অর্থাৎ এই মুহূর্তের অনুভব করা কি জীবন বলে। ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন, যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস, কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন, কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নরকে তিনটে দরজা হয়, কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করেন। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতার সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো কারণই থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ একথাই বলেছেন যে যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা না। আত্মার জন্ম নেই, তা কখনো মৃত্যু হয়, শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না, একথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে, কিন্তু যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যর সাথে অসত্যর লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন, যবে যবে এই সংসার ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দরস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে আর সেই প্রকৃতির কি কখনো ছাড়ে না। যদি কোনো ঘটনার মানুষ ভারপ্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়, আর যে মানুষ সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয়। তোমরা কি চলে গেছে, তোমার কি চলে গেছে।